গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটা খুবই টেস্টি হয় খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কিন্তু আজকের রেসিপিটির নাম হলো গিয়ে ডিমের কারি। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাক, তারপরে তেল দিয়ে দেব। এবারে তেলটা দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন। এবারে ডিমগুলোকে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুনের মতো, হাফ টিস্পুনের মতো মিক্স করে নেব ভালোভাবে। এখন অল্প ফ্রাই করে নেব এটাকে। তাহলে ডিমগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন আমার ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, এবারে তুলে নেব। ডিমগুলো উঠিয়ে নিয়েছি, এবারে ওই তেলের মধ্যেই আলু ফ্রাই করে নেব। এখানে তিনটে আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটেছি আলুগুলোকে, মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে অল্প ফ্রাই করে নেব। দেখুন আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আলুগুলো ফ্রাই হতে 5 মিনিটের মতো টাইম লেগেছে। এবারে এগুলোকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ফুলন দিয়ে দেব। দুটো ছোট ছোট পেঁয়াজ আছে ওইটাকে দিয়ে দেব। ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে এখানে নিয়েছি একটা ছোট পেঁয়াজ, 8টা রসুন কোয়া, অল্প একটু আদা আর 5-6টা গ্রিন চিলি দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন এটাকে পেস্ট করিনি, কিন্তু গ্রাইন্ড করেছি হালকা। ভালোভাবে মিক্স করে নেব, অল্প কুক করে নেব এটাকে। রসুন আর আদার কাঁচা গন্ধটা যাওয়ার অবধি ওয়েট করব। দেখুন আমার পেঁয়াজগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মশলাগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে টমেটো, টক দই কিছুই ব্যবহার করব না, ওগুলো ছাড়াই এই কারিটা রেডি করব। এখানে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, ওয়ান টেবিল স্পুন জিরে ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। জল দিয়ে দেব যাতে মশলাটা পুরো না যায়। মশলাটাকে কষিয়ে নেব অল্প 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 জল দিয়ে। নুনটা স্বাদ অনুসারে ইউজ করবেন। আগে যেহেতু আমি আলুতেও নুন দিয়েছি, ডিম ফ্রাই করতে সময় নুন দিয়েছি, এবারে কারিতে বুঝে নুন দেবেন। আমি এখানে 1 টেবিল স্পুন নুন ব্যবহার করেছি। মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে এসেছে। আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি 2-3 বার। এবারে ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেব অল্প। এবারে জল দিয়ে দেব। গ্রেভিটা যে যেরকম রাখতে চান ওই হিসাবেই জলটা ইউজ করবেন। একটা তেজপাতা দিয়ে দেব, আর ঝোলটা ফুটে আসা অব্দি ওয়েট করব। আমি ঢেকে দেব যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। হাফ টিস্পুন গরম মশলা পাউডার এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দেব।
কি অপূর্ব কালার এসেছে না দেখুন, আমার ডিমের কারি রেডি। কি সুন্দর লাগছে না দেখতে? আপনারা টমেটো আর টক দই ছাড়া অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় খেতে। তাহলে চলুন এবারে সার্ভ করে দিই। আমি সার্ভ করে দিয়েছি ডিমের কারি, অসাধারণ লাগছে দেখতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুবই টেস্টি হয় আর খুব সহজেই দেখলেন তো বানিয়ে ফেললাম। তাহলে বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হলো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু, না হলে আমার নতুন ভিডিও আপডেটসগুলো পাবেন না। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।